ক্যালকুলেট করতে যাই যে টাইম টেকেন টু ক্রস দ্য রিভার ফর লিস্ট ডিসপ্লেসমেন্ট, তার মানে লিস্ট ডিসপ্লেসমেন্ট যদি হয়, লিস্ট ডিসপ্লেসমেন্ট কথাটার মানে হলো যে রেজাল্টেন্ট পাথটা মিনিমাম হতে হবে। ফর লিস্ট ডিসপ্লেসমেন্ট পাথ যদি হয়, ঠিক আছে, ফর টাইম টেকেন ফর লিস্ট ডিসপ্লেসমেন্ট, এখানে লিস্ট কতটা টাইম, ফাইন্ড দ্য টাইম টেকেন ফর লিস্ট ডিসপ্লেসমেন্ট, যখন ডিসপ্লেসমেন্টটা মিনিমাম হবে, ঠিক আছে, তখন আমরা কিভাবে টাইম টেকেনটা ক্যালকুলেট করব। দেখো সেই কেসটা হবে, সেই কেসটা কিরকম হবে, ধরো এটা আবার আমি রিভারটা নিলাম, দিস ইজ দ্য রিভার উইচ ইজ গিভেন, দিস ইজ দ্য উইথ ডি, ডিটা কি হয়ে গেল উইথ অফ দ্য রিভার, ঠিক আছে। এবার আমরা জানি যে এ অ্যান্ড বি আর জাস্ট অপোজিট পয়েন্টস, এ অ্যান্ড বি আর টু অপোজিট পয়েন্টস অন টু প্যারাল ব্যাংক, তার মানে লিস্ট ডিসপ্লেসমেন্ট হতে গেলে আমার রেজাল্টেন্ট পাথটা এ থেকে বি হতে হবে। আর আমরা এখনই কি শিখলাম যে রেজাল্টেন্ট পাথ যেটা হবে সেটাকে বলবো অ্যাকচুয়ালি ড্রিফটেড পাথ, মানে ফ্লো অফ ওয়াটার যদি থাকে, ফ্লো অফ ওয়াটার যদি অ্যাভেলেবেল থাকে, তাহলে ড্রিফটেড পাথটা হবে রেজাল্টেন্ট পাথ। তাহলে যদি আমার রেজাল্টেন্ট পাথটা এবি হতে হয়, রেজাল্টেন্ট পাথ যদি এবি হতে হয়, তাহলে ম্যান শুড স্টার্ট অ্যালং দিস ডিরেকশন মেকিং সাম অ্যাঙ্গেল থিটা, এইটা হতে হবে ভেলাসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু ওয়াটার, যাতে কিনা ম্যানের স্টার্টিং ডিরেকশনটাকে বলা যেতে পারে সামওয়্যার অ্যাট সি। ম্যান ধরো সি কে এম করে স্টার্ট করছে, ঠিক আছে, বাট অবজেক্টিভ হচ্ছে ম্যানের যাতে সে বিতে যেন পৌঁছতে পারে। কি বললাম কথাটা বুঝতে পারলে, ম্যান উইল স্টার্ট টুয়ার্ডস সি, সি কে টার্গেট করে ম্যান স্টার্ট করবে যাতে কিনা ম্যান এ থেকে বি যেতে পারে। কথাটার মানে হলো ম্যান যদি অ্যালং এ সি স্টার্ট করে, দেন ফ্লো অফ ওয়াটার, ওকে ফ্লো অফ ওয়াটার যেন ধাক্কা দিয়ে থাকে, তার রেজাল্টেন্ট বা ড্রিফটেড ভেলোসিটিটাকে এই পাথে নিয়ে আসতে পারে, ভি রেজাল্টেন্ট, বুঝতে পেরেছো? বাট মাই পয়েন্ট, এর আগে যেমন এডি পাথটা রেজাল্টেন্ট পাথ ছিল, এখানে আমার রেজাল্টেন্ট পাথটাই যেন এবি হয়ে যায়, ঠিক আছে, রেজাল্টেন্ট পাথ মাস্ট বি এবি। এখানে আমার কি অবজেক্টিভ, রেজাল্টেন্ট পাথ যেহেতু আমাকে লিস্ট ডিসপ্লেসমেন্ট বলেছে, লিস্ট ডিসপ্লেসমেন্টটাকে রাখতে হবে, তাহলে ডিসপ্লেসমেন্ট মিনিমাম মানে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল লাইন্স, দ্যাট উইল বি দ্য লিস্ট সেপারেশন বিটুইন দেম, তাহলে রেজাল্টেন্ট মোশনটা হবে, তাহলে রেজাল্টেন্ট পাথ ইজ এবি উইচ ইজ আ ড্রিফটেড পাথ, ড্রিফট হওয়ার পর যে পাথটা আসবে সেইটাই হবে রেজাল্টেন্ট পাথ। তার মানে এবার ম্যান স্টার্ট করছে অ্যালং এসি, তাহলে এখানের অবজেক্টিভটা এরকম হতে হবে যে ম্যান যখন এ টু সি স্টার্ট করছে, আমি যদি এই ভি এম ডাব্লিউটাকে দুটো কম্পোনেন্টে ভেঙে ভাবি, ইফ আই থিঙ্ক অ্যাবাউট ভি এম ডাব্লিউ সাচ দ্যাট এইদিকে একটা ভেলোসিটি, এইদিকে আরেকটা ভেলোসিটি কম্পোনেন্ট, ঠিক আছে, এটা ভি এম ডাব্লিউ, এটা থিটা, তাহলে এই ভেলোসিটিটাকে আমি ভি এম ডাব্লিউ কস থিটা বলতে পারি, আমি যদি কম্পোনেন্ট রেজলিউশন ইউজ করি, আর এদিকটাকে বলতে পারি ভি এম ডাব্লিউ সাইন থিটা, বুঝতে পেরেছো? তার মানে এখানে হচ্ছে কি, বেসিক্যালি ভি এম ডাব্লিউ সাইন থিটা ইজ গোয়িং এগেনস্ট দ্য ওয়াটার, আর ভি এম ডাব্লিউ কস থিটা ইজ অ্যাপিয়ারিং অ্যালং দ্য ফাইনাল পাথ, দ্যাট ইজ রেজাল্টেন্ট পাথ। তার মানে কনসেপ্টটা হলো, মেন ইম্পর্টেন্ট কনসেপ্ট হলো, টু গেট দ্য ড্রিফটেড পাথ অ্যালং এবি, এবির অ্যালং যদি আমি ড্রিফটেড পাথ পেতে চাই, বুঝতে পারছো, দেন ভি এম ডাব্লিউ সাইন থিটা, যেটা কিনা ওয়াটারের এগেনস্টে যাচ্ছে, ভি এম ডাব্লিউ সাইন থিটা, যেটা ওয়াটারের ফ্লো এর এগেনস্টে যাচ্ছে, ভি এম ডাব্লিউ সাইন থিটা মাস্ট বি ইকুয়াল টু ভি ডাব্লিউ। মানে প্রশ্ন হচ্ছে,
যদি এবি টা রেজাল্টেন্ট পাথ পেতে হয় তাহলে এবি থেকে বাঁ দিকে কতগুলো ডিফারেন্ট ডিরেকশন হতে পারে বলো? এবি থেকে বাঁ দিকে কতগুলো ডিফারেন্ট ডিরেকশন অফ স্টার্টিং ডিরেকশন অফ মোশন হতে পারে? এনি অ্যান্সার? হাউ মেনি ডিফারেন্ট অপশনস দ্য ম্যান ক্যান ইউজ টু স্টার্ট টু দ্য লেফট অফ এবি, কারণ সে জানে ড্রিফ্ট হয়ে আমাকে এবিতে আসতে হবে। তাহলে টু দ্য লেফট অফ এবি কতগুলো অপশন আছে ম্যানের কাছে? ম্যান হ্যাজ গট ইনফিনাইট অপশন টু স্টার্ট ইন এ ডিফারেন্ট ডিরেকশন, মানে থিটার আলাদা আলাদা ভ্যালু যদি নেওয়া যায় তবেই তো আলাদা আলাদা ডিরেকশন হবে না। থিটার আমি ধরো আমি যদি 10টা আলাদা আলাদা অ্যাঙ্গেলে থিটাকে রেখে স্টার্ট করি তার মানে 10খানা অ্যাটেম্পট হবে। তার মানে বলছে যে সব অ্যাটেম্পটেই যে ও রেজাল্টেন্ট পাথ অ্যালং এবিতে আসবে নট নেসেসারি, বুঝতে পেরেছো? কেবলমাত্র সেই সিচুয়েশনেই ও রেজাল্টেন্ট পাথটাকে এবি পাবে যখন এই কন্ডিশনটা অ্যাটেন করবে, মানে যে ম্যানের যে স্টার্টিং ভেলাসিটি যেটা রিলেটিভ ভেলাসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু ওয়াটার, তার যে রিজল্ট কম্পোনেন্টটা এগেনস্ট ওয়াটার যাবে যখন এই কম্পোনেন্টটা ওয়াটারের নিউমেরিক্যালি ইকুয়াল হবে তখনই সম্ভব যে ম্যান ক্যান হ্যাভ ইটস রেজাল্টেন্ট মোশন অ্যালং দ্য পাথ এবি, ঠিক আছে? কিন্তু এই দুটো ভেলাসিটি যদি ইকুয়াল না হয় তাহলে ম্যান ক্যান নেভার মুভ অ্যালং দ্য রেজাল্টেন্ট পাথ এবি। সেক্ষেত্রে ম্যান উইল বি ক্রসিং দ্য রিভার আইদার কিপিং ইটসেল টু দ্য লেফট অফ এবি অর মে বি টু দ্য রাইট অফ এবি, বুঝতে পারছি আমি কি বলছি? তার মানে সেই জন্য আমি লিখে দিলাম টু গেট দ্য ড্রিফটেড পাথ অ্যালং এবি, যেহেতু আমার এবি পাথটাই আমার লিস্ট ডিসপ্লেসমেন্টের পাথ, যেহেতু কন্ডিশন বলছে লিস্ট ডিসপ্লেসমেন্টে রিভারকে ক্রস করতে হবে, সেই জন্য এই কন্ডিশনটা পেতেই হবে, তবে গিয়ে রেজাল্টেন্ট পাথটাকে অ্যালং এবি পাওয়া যাবে, বুঝতে পারছো? তার মানে অ্যাকচুয়ালি হলো কি, ম্যান নিজের রিলেটিভ ভেলোসিটিটাকে, এক কথা আমি যদি কম্পোনেন্ট ভার্সনে তাদের ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের কাজগুলোকে অ্যানালিসিস করি, তাহলে ভিএমডাব্লিউর একটা কম্পোনেন্ট ফ্লোয়িং ওয়াটারকে কাউন্টার ব্যালেন্স করে দিচ্ছে, একটা কম্পোনেন্ট ফ্লোয়িং ওয়াটারকে কাউন্টার ব্যালেন্স করে দিচ্ছে, আর সাইমেলটেনিয়াসলি তার যে অন্য কম্পোনেন্টটা আছে দ্যাট ইজ ভিএমডাব্লিউ কস থিটা দ্যাট ইজ গেটিং ইন টু ইউজ ইন ড্র্যাগিং দ্য রিভার অ্যালং এবি, বুঝতে পারছো? দুটো কম্পোনেন্ট কি কাজ করছে, একটা কম্পোনেন্ট ভিএমডাব্লিউ সাইন থিটা, এরকম যেন সিগন্যাল হয়ে যে এখনকার তো রাস্তায় রাস্তায় ট্রাফিক লাইট সিগন্যাল হয়ে গেছে, কিছুদিন আগে পর্যন্ত কয়েক বছর আগে পর্যন্ত সব রাস্তার মোড়ে মোড়ে মেকানিক্যাল ট্রাফিক পুলিশ থাকতো না, এরকম হাত দুটো রাস্তাকে এইভাবে কন্ট্রোল করছে, একটার হাত দিয়ে বাস এদের হাত দেখাচ্ছে ভাই থামো, হ্যাঁ, আর বাসি বাজিয়ে অন্যদিকে রাস্তার লোক চলছে দিদি এবার আসো। তো দ্যাট মিনস ওয়ান ম্যান ইজ ডুইং দ্য রোল অর কমপ্লিটিং দ্য জব অফ টু পাথ অ্যাট এ টাইম, তার মানে একটা লোক যদি দুটো পাথকে কন্ট্রোল করতে পারে সেরকম একটা ভেক্টর অ্যাট এ টাইম দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডিরেকশনে কাজ করতে পারে, একটা কম্পোনেন্ট দিয়ে ফ্লো অফ ওয়াটারকে নিউট্রালাইজ করছে, অন্য কম্পোনেন্টটা দিয়ে ম্যানকে মুভ করাচ্ছে অ্যালং এবি। তাহলে আমরা লিখতে পারি টাইম টেকেন টু ক্রস দ্য রিভার কত হচ্ছে না, ডিসপ্লেসমেন্ট এবি ডিভাইডেড বাই এবির দিকে যে ভেলোসিটিটা সেটা কত, ভিএমডাব্লিউ কস থিটা, বুঝতে পেরেছো? তাহলে এবি হলো তার ডিসপ্লেসমেন্ট পাথ ডি, আর সেই দিকের ভেলোসিটিটা ইউজেবল ভেলোসিটি কোনটা, ভিএমডাব্লিউ কস থিটা, ঠিক আছে না? এবার এটাকে আমরা ফার্দার ভেঙে দিতে পারি, ডি ডিভাইডেড বাই ভিএমডাব্লিউ কস থিটাকে লিখে দিতে পারি ওয়ান মাইনাস কি সাইন স্কোয়ার থিটা, আর সাইন স্কোয়ার থিটার যে কন্ডিশনটা এখান থেকে নিয়ে যেতে পারি ওখানে, এখানে যেহেতু আমরা জানি যে সাইন থিটা কত হলো, সাইন থিটা ইজ ইকুয়াল টু ভিডাব্লিউ বাই ভিএমডাব্লিউ, তাহলে এটাকে যদি ওখানে সাবস্টিটিউট করে দাও ফাইনালি যে রিলেশনটা আসবে সেটা হবে ডি ডিভাইডেড বাই রুট আন্ডার অফ ভিএমডাব্লিউ স্কোয়ার মাইনাস ভিডাব্লিউ স্কোয়ার, বুঝতে পেরেছো? এটা এমনি তুমি পাইথাগোরাসও ইউজ করতে পারো, এইটাই ভিএমডাব্লিউ এটাই ভিডাব্লিউ, তাহলে এইদিকে যে ভিআর ওটাকে স্ট্রেটওয়ে ভিএমডাব্লিউ স্কোয়ার মাইনাস ভিডাব্লিউ স্কোয়ার লিখে দেওয়া যেতে পারে, বুঝতে পারলে? তার মানে টু ক্রস দ্য রিভার অ্যালং দ্য শর্টেস্ট পাথ ম্যান শুড স্টার্ট ইন ডিরেকশন মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ রেসপেক্ট টু দ্য রেজাল্টেড পাথ সাচ দ্যাট
ওই স্টার্টিং ভেলোসিটির রিলেটিভ ভেলোসিটির যে কম্পোনেন্টটা এগেনস্ট ওয়াটার আসবে, বুঝতে পেরেছো, সেটা যেন ফ্লো অফ ওয়াটারকে কাউন্টার ব্যালেন্স করার জন্য সাফিসিয়েন্ট হয়, ঠিক আছে। আর যদি কোনো কারণে VMW সাইন থিটা আর VW ইকুয়াল হলো না, তখন কি হবে? জেনারেলি সবাই তো এক দুর্বন্ধ মুখস্থ করে যায়, কিন্তু ধরো কখনো কোশ্চেন এমনভাবে একটা ভ্যালু দিল, মেনশন করে দিল যে ম্যান ইজ স্টার্টিং অ্যাট অ্যাঙ্গেল 30 degree অর 37 degree উইথ রেসপেক্ট টু দ্য শর্টেস্ট পাথ, দেন হোয়াট উইল বি দ্য টাইম টেকেন টু ক্রস দ্য রিভার, বুঝতে পারছো। ধরো ওই গিভেন ভ্যালু অফ থিটার বেসিসে, গিভেন ভ্যালু অফ থিটার বেসিসে দেখা গেল যে বেসড অন দিস থিটা VMW সাইন থিটার যে ভ্যালুটা এগেনস্ট ওয়াটার আসছে, ইফ দ্যাট ইজ নট ইকুয়াল টু VW, মানে আমি ধরো কেস নাম্বার 3 চলে গেলাম, কেস 1 কেস 2 তো আমরা করলামই, তাই না, আমি কেস 3 যদি চলে যাই, ইফ দিস VMW সাইন থিটা ফর এক্সাম্পল গ্রেটার দেন VW, হলো হতেই পারে তো, যে থিটাটা মেনশন করে দিল কোশ্চেনে যে ম্যান যদি শর্টেস্ট পাথের রেসপেক্টে একটা সার্টেন গিভেন থিটাতে স্টার্ট করে, যেখানে ধরো ইউ আর ভি এর ভ্যালু দেওয়া আছে, জিজ্ঞেস করলো হোয়াট উইল বি দ্য টাইম টেকেন বাই দ্য ম্যান টু ক্রস দ্য রিভার, তখন দেখা যাচ্ছে যে বেসড অন দ্য গিভেন ভ্যালু অফ থিটা তুমি VMW সাইন থিটার যে ম্যাগনিচিউডটা সেটা VW ইকুয়াল আসছে না, রাদার VMW সাইন থিটা VW থেকে বেশি আসছে ক্যালকুলেশনে, তাহলে তো আর নিউট্রালাইজ হলো না, ঠিক আছে। ইন দিস কেস এইরকম যদি কন্ডিশন আসে, তখন ম্যান উইল নট বি এবল টু ক্রস দ্য রিভার অ্যালং দ্য পাথ এ বি, দিস টাইম ম্যান উইল ক্রস দ্য রিভার, অ্যালং আ পাথ টু দ্য লেফট অফ এ বি, কেন বলছি এরকম, টু দ্য লেফট অফ এবি, এবির লেফটে কেন বলছি সেটা বুঝে নাও, কেন বলছি, কারণটা হচ্ছে এবার দেখো, যদি এই যে এখানে আমি দেখালাম যে VMW সাইন থিটার কথা বলছি, ইফ VMW সাইন থিটা ইজ গ্রেটার দেন VW, তার মানে হচ্ছে কি, ড্রয়িংটা এরকম আসবে যে VW যদি এতটা হয়, মানে VMW সাইন থিটা যদি এতটা হয়, তাহলে লেন্থ ওয়াইজ VW এরকম ছোট হবে কি, হ্যাঁ কি না, ইফ মাই VMW সাইন থিটা ইজ গ্রেটার দেন VW, ইন দ্যাট কেস কি হবে, দেখো ইন দিস কেস VW লেন্থটা, এই দেখো VW ছোট আর এ বড়, বুঝতে পারছো, তাহলে এবার রেজাল্টেন্ট পাথটা এইদিকে হবে, এবার এ থেকে পি উইল বি দ্য রেজাল্টেন্ট পাথ, বুঝতে পারছো, হ্যাঁ, যে যখন VMW সাইন থিটা দ্য কম্পোনেন্ট অফ VMW এতটা, তার কম্পোনেন্ট এইটা, ঠিক আছে, VMW কস থিটা তাহলে এবিতে আছে, কিন্তু এবার যেহেতু VWটা এর থেকে ছোট, রেজাল্টেন্ট পাথটা হবে এপি, বুঝতে পেরেছো, দিস ইমপ্লাইজ দ্যাট নাও দ্য রেজাল্টেন্ট পাথ, now the resultant path is AP, এবার এ থেকে পি ট্রাভেল করবে, এবার ম্যান এবি তে যাবে না, এপি তে যাবে, তাহলে আবার প্রশ্ন হচ্ছে এপির পাথ লেন্থ কি আমি এক্সাক্ট জানি, যে যদি এপি রেজাল্টেন্ট পাথ হচ্ছে, তাহলে আমি কি এপির পাথ লেন্থ জানি, তার আনসার হচ্ছে জানার দরকারই নেই, আমি এপির পাথ লেন্থ জানি না, জানার দরকারও নেই, কিভাবে হবে তাহলে আবার করব কি, এগেন এবি উইল বি ট্রিটেড অ্যাজ ওয়াই কম্পোনেন্ট, যেটা আমরা কেস নাম্বার 1 করেছিলাম, y কম্পোনেন্ট পাথ অফ এপি, বুঝতে পেরেছো, তার মানে রেজাল্টেন্ট পাথ যখনই আমার শর্টেস্ট পাথটা, শর্টেস্ট ডিসপ্লেসমেন্ট পাথটা আমার রেজাল্টেন্ট পাথ হবে না, আবার মন দিয়ে শোনো, ইন অল দোজ কেসেস ওয়ের এভার দ্য রেজাল্টেন্ট পাথ অ্যালং উইচ ম্যান উইল ক্রস দ্য রিভার
not along the shortest path, rather any resultant path to the left of the shortest path or even to the right of shortest path, in all those cases we will take shortest path as the y component displacement of the resultant path, and hence the shortest path length will always be used in getting time taken to cross the river. বুঝতে পেরেছো? আমার এখান থেকে এখানে যাচ্ছে, ঠিক আছে, ভালো কথা, এখানে এই পাথটা গেল, কিন্তু এই পাথের কারেসপন্ডিং এটা আমার সবসময় y কম্পোনেন্ট হিসেবে কাউন্ট হবে অ্যাকর্ডিং টু দ্য কনভেনশন অফ কোঅর্ডিনেট জিওমেট্রি। তাহলে আমি কি করব, এই কেসে টাইম টেকেনের জন্য আবার আমি করে দেবো এ বি ডিভাইডেড বাই এ বির পাতে ভেলোসিটি কে ছিল ভাই, আবার ভিএমডব্লিউ কস থিটা। কুড ইউ ফলো হোয়াট আই মিন? তার মানে ডি ডিভাইডেড বাই ভিএমডব্লিউ, ভিএমডব্লিউটা কি ছিল ইউ, দ্যাট ইজ ইউ কস থিটা। দিস ইজ দ্য বেসিক কনভেনশন অফ ফাইন্ডিং দ্য টাইম টেকেন টু ক্রস দ্য রিভার। বুঝতে পেরেছ? ঠিক আছে, কেস টু পর্যন্ত তো আমরা সবাই পড়ো আমি জানি, বাট ইন জেনারেল কেসেস, কেস থ্রি বা ইভেন কেস ফোর, কেস ফোর বলতে আমি কি বলতে চাই, কেস ফোর আমি এটাকে কেস ফোর বলতে পারি, এটাকে কেস ফোর বলতে পারি, যেখানে ধরো যদি ভি এম ডাব্লিউ সাইন থিটাটা লেস দেন ভি ডাব্লিউ হয়, এবার যদি ভি ডাব্লিউটা উল্টো বেশি হয়ে যায়, মানে এটা যা তার থেকে ফ্লো অফ ওয়াটারটা বেশি, তাহলে ফ্লো অফ ওয়াটার এইদিকে চলে যাবে আর রেজাল্টেন্ট পাথ এদিকে হবে, সেক্ষেত্রেও আমরা এবি পাথটাকেই, এবি পাথ লেন্থটাকে, এবি পাথের ভেলোসিটিটাকে ইউজ করব টু ক্রস দ্য, আই মিন ফর গেটিং দ্য টাইম টেকেন ইন ক্রসিং দ্য রিভার বাই দ্য ম্যান, অর দ্য ম্যান রিভার ক্রসিং সিচুয়েশন হোক বা বোট রিভার সিচুয়েশন হোক। বুঝতে পারলে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, পুরো পয়েন্টসগুলো বুঝতে পেরেছো? যে ফিজিক্সে এটাই দরকার, ফর্মুলা জানতে হবে, কিন্তু ফর্মুলার পেছনে লুকিয়ে থাকা কনসেপ্টটাও জানা থাকা দরকার। তাহলে কি হবে, তুমি দুটো জেনারেল কেস পড়ে গেলে, মুখস্থ করে গেলে, কোনো কারণে এক্সামে ওই জেনারেল কেসটা, মানে আমার মতো যদি কোশ্চেন সেটার হয়, তাহলে আমি তো সব জায়গায় জেনারেল কন্ডিশনের থেকে প্লাস মাইনাস ঘুরিয়ে দেবো সিচুয়েশনটাকে। বাস, এবার তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলেই ফেসে গেলে। তার মানে হলো কি, পুরো এক বছরের প্রিপারেশন হোক, দু বছরের প্রিপারেশন হোক, সব, হ্যাঁ, কেস ফোরটা ওরকম হবে, এই যে লিখলাম যে ভি এম ডাব্লিউ সাইন থিটা যদি ভি ডাব্লিউ এর কম হয়, তার মানে ডায়াগ্রামটা তখন এরকম হয়ে যাবে, ডায়াগ্রামটা কেস ফোরের ডায়াগ্রামটা এরকম হয়ে যাবে, কেস ফোর যেটা বলছি তার ডায়াগ্রামটা এরকম হয়ে যাবে, যে এইটা হলো আমার এ টু বি, ধরো এবার এইরকম স্টার্ট হলো, এটা হয়ে গেল ভি এম ডাব্লিউ, এইটা হলো আমার থিটা, তাহলে কারস্পন্ডিং এতটা হলো, দিস ইজ দ্য ভি এম ডাব্লিউ সাইন থিটা। বুঝতে পারছো? এইটা হলো ভি এম ডাব্লিউ সাইন থিটা, এই এতটা হলো আমার, এইটা হলো ভি এম ডাব্লিউ কস থিটা, কিন্তু দেখা গেল এইদিকে যে ভি ডাব্লিউটা আছে অ্যাজ পার দিস কন্ডিশন, এই কন্ডিশনটার কথা বলছি, ভি ডাব্লিউ যদি এটার থেকে বেশি হয়, তার মানে কারস্পন্ডিং ভি ডাব্লিউটাকে ড্রয়িংয়ে এতটা দেখানো যাবে, ভি ডাব্লিউ ইজ দিস মাচ, দেখো লেন্থ ওয়াইজ এবার ভি ডাব্লিউ আমার ভি এম ডাব্লিউ থেকে বড়, তাই তো? তার মানে ম্যান এ বি লেফটে স্টার্ট করলো, কিন্তু ধাক্কা খেলে এতটা বেশি যে ও এ বি কে ক্রস করে ডান দিকে চলে গেল, তাহলে এইটা হয়ে গেলে এবার আমার রেজাল্টেন্ট, এবার আমার রেজাল্টেন্ট পাথ হয়ে গেলে এটা। বুঝতে পেরেছো? আমার রেজাল্টেন্ট পাথ হয়ে গেলে এটা, আবারও আমি রেজাল্টেন্ট পাথের লেন্থ যদি জানি, তবে আমি সেই পাথের লেন্থ আর সেই পাথের ফাইনাল ভেলোসিটিকে ব্যবহার করতে পারবো, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার কাছে ড্রিফটের ইনফরমেশনটা জানা নেই, ততক্ষণ পর্যন্ত আমি রেজাল্টেন্ট পাথের সিচুয়েশনটা বুঝতে পারলেও তার লেন্থটাকে ইউজ করতে পারবো না ইন ক্যালকুলেটিং দ্য টাইম টেকেন। সেক্ষেত্রে আবার ওইটাই হবে যে এইটা যদি আমার জিরো জিরো, এই পয়েন্টটার কোঅর্ডিনেট যদি আমার এক্স কমা ডি হয়, তাহলে এইটা আমার জিরো কমা ডি, তার মানে আমার কাছে এই ডিস্টেন্সটাই হলো ইউজ করার সব থেকে বেটার উপায়। বুঝতে পেরেছো? তার মানে আমার এটা যদি অরিজিন হয়,
এইটা যদি আমার দিস লাইন উইল বি রেফারড অ্যাজ ওয়াই অ্যাক্সিস, দিস লাইন উইল বি রেফারড অ্যাজ এক্স অ্যাক্সিস, তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাহলে আমি এই ডিসপ্লেসমেন্টের কারেসপন্ডিং এতটাকে আমি ওয়াই ডিসপ্লেসমেন্ট বলতে পারি। তার মানে আমি জানি একটা নেট ডিসপ্লেসমেন্টে যে সময়টা লাগে, রেসপেক্টিভ কম্পোনেন্ট ডিসপ্লেসমেন্টেও ততটাই সময় লাগে। দিস ইমপ্লাইজ দ্যাট নাও এ বি উইল বি দ্য ওয়াই ডিসপ্লেসমেন্ট, এ বি উইল বি দ্য ওয়াই ডিসপ্লেসমেন্ট অফ এ কিউ। রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট যদি এ কিউ হচ্ছে এবারে, তাহলে এ বিটাকে আবার আমরা তার কম্পোনেন্ট ওয়াই ডিসপ্লেসমেন্ট বলতে পারি। দেয়ার ফর টাইম টেকেন ক্যান এগেন বি রিটেন অ্যাজ এ বি ডিভাইডেড বাই ভেলাসিটি অ্যালং এ বি। তাহলে এ বিটা হলো ডি, আর এই ভেলাসিটিটা যেহেতু জানা ছিল, তাহলে তার এই কম্পোনেন্ট ডিসপ্লেসমেন্টটা এটা, এই ভেলাসিটিটা এটা ভি এম ডাব্লিউ কস থিটা। তাহলে আবার আমি ভি এম ডাব্লিউ কস থিটা দিয়ে ডিভাইড করে দেব। কথাটা বুঝতে পারলে? তার মানে আলটিমেটলি দেখা যাচ্ছে যে শর্টেজ ডিসপ্লেসমেন্টে যখন রিভারটা ক্রস করবে, সেটাকে বাদ দিয়ে সবসময় ইন আদার কেসেও, তার মানে ইন অল টুগেদার শর্টেজ ডিসপ্লেসমেন্ট পাথ উইল বি থরোলি ইউজড ইন ক্যালকুলেটিং দ্য অল পসিবল কেসেস ওয়ের ম্যান উইল ক্রস দ্য রিভার। বুঝতে পেরেছ? ম্যান উইল ক্রস দ্য রিভার কেসেসে যত কেস হতে পারে সেখানে ইনফ্যাক্ট এ বিটাকেই আমরা কন্টিনিউয়াসলি টাইম ক্যালকুলেট করার জন্য এই উইথটাকেই সবসময় ব্যবহার করব, প্রোভাইডেড সব ক্ষেত্রে উইথটা রেজাল্টেন্ট ভেলাসিটি রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট পাথ নয়। একটা মাত্র কেস যখন ম্যান ট্রুলি এ বি পাথটা ট্রাভেল করছে, যেটা আমাদের কেস নাম্বার টু ছিল, ওইটা বাদ দিয়ে তার আগের বা তার পরের কেসগুলোতে শর্টেজ ডিসপ্লেসমেন্টটা নেট ডিসপ্লেসমেন্টের ওয়াই কম্পোনেন্ট বা কম্পোনেন্ট ডিসপ্লেসমেন্ট বলতে পারো। বুঝতে পেরেছ? মাথায় ঢুকছে? ইভেন ধরো যদি কখনো আরো চালাকি করে কখনো কোনো কোশ্চেন এরকম দিয়ে দেয় যে এটা একটা রিভার, এইটা তার উইথ, এবার বলল যে ম্যান প্রথমেই ধরো ফ্লো অফ ওয়াটার এদিকে আছে, তো ভেলোসিটি অফ ওয়াটার এদিকে, এবার ধর বললো ম্যানের ভি এম ডাব্লিউটাই এইদিকে, ম্যানের স্টার্টিং ভেলোসিটিটা ইউ, সেটাই ধরো অলরেডি অ্যাট অ্যান অ্যাঙ্গেল আলফা উইথ এ বি, আর সেটা কোন দিকে? ডান দিকে। তাহলে অবভিয়াসলি এবার তার এইটা যদি তার ধরো এ পিটা তার স্টার্টিং পাথ, তাহলে অবভিয়াসলি ডিউ টু ফ্লো অফ ওয়াটার সে আরও ড্রিফ্ট হবে, তো এমনিতেই ও এ বির থেকে ডান দিকে শুরু করেছে, আরও ফার্দার ড্রিফ্ট হয়ে ও পাথ যাচ্ছে কোন দিকে, এইটা হয়ে গেল তার ফাইনাল পাথ। মানে বুঝতে পেরেছ? এই সিচুয়েশনে তাহলে এইটা ভি রেজাল্টেন্ট, তার মানে এখানে লেখা যেতে পারে এপি ইজ স্টার্টিং পাথ অ্যান্ড একিউ ইজ দ্য রেজাল্টেন্ট পাথ। তাহলে এবারে কি করে সলভ করবে? এবারে রিভারের টাইম টেকেন টু ক্রস দ্য রিভার কি করে করবে? এবার কি করে করবে? এবারও তোমাকে ওই একই গল্প করতে হবে। তুমি ধরো এইটা জানো, এই ভেলোসিটিটা জানো, এইটার ভ্যালু জানো, তুমি এইটা তো জানো না, তাই না? জানার দরকারও নেই আমার, জানি না, জানার দরকারও নেই। কেন দরকার নেই? আমার আলটিমেটলি এইটা আমার রেজাল্টেন্ট পাথ বললাম, তো এটাকে কি বললাম? রেজাল্টেন্ট পাথ। তাহলে আমি কি করবো, কি এটা যদি আমার রেজাল্টেন্ট পাথ হয়, তাহলে আবার আমি ওই কনসেপ্টে যাব, এ বি ক্যান বি টেকেন অ্যাজ দ্য ওয়াই ডিসপ্লেসমেন্ট, এ বি ক্যান বি টেকেন অ্যাজ দ্য ওয়াই ডিসপ্লেসমেন্ট অফ এ কিউ। বুঝতে পেরেছো? টেকেন এগেন দিস ইজ দ্য এক্স অ্যাক্সিস, দিস ইজ রেফারড অ্যাজ ওয়াই অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এটা কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে এটা যদি আমার নেট ডিসপ্লেসমেন্ট হয়, হ্যাঁ, এটা যদি কি বলছো কেস ফোরে থিটাটা কি করে ক্যালকুলেট করব? ওটা বাবু গিভেন কন্ডিশন দেবে, ডেফিনেটলি
ওটা তো থিটাটা তাকে কোশ্চেনে দিতে হবে, নালে আমরা জানবো কি করে? ডেফিনেটলি সে কেস ফোর হোক বা এটাকে যদি আমি কেস ফাইভ বলছি, ঠিক আছে, তাহলে এখানেও আমাকে সোকল্ড আলফাটা দিতে হবে। হ্যাঁ, আলফা ডেফিনেটলি দেওয়া থাকবে। তাহলে এবার আলফাটা দেওয়া আছে, তার মানে আমার এইটা ভিএমডাব্লিউ। এবার আমি করলাম কি, ভিএমডাব্লিউটাকে ভাঙলাম, তাহলে এই দিকে আমার কত হলো, ভিএমডাব্লিউ কস আলফা, এতটা আমার হলো ভিএমডাব্লিউ সাইন আলফা। তো আমার ভিএমডাব্লিউ সাইন আলফা দিয়ে কোনো কাজ দরকার নেই। আমার যদি আলফা জানা থাকে, ভিএমডাব্লিউ জানা থাকে, তাহলে আমি ভিএমডাব্লিউ কস আলফা পেয়ে গেলাম। আমি উইথ অফ দ্য রিভার জানি, তাহলে রেজাল্টেন্ট পাথ হলো হোক না কিউ, আমি আবার এবিটাকে ব্যবহার করতে পারবো ইন ক্যালকুলেটিং দ্য টাইম টেকেন, দ্যাট ইজ এবি ডিভাইডেড বাই ভিএমডাব্লিউ কস আলফা। বুঝতে পেরেছ? ডি বাই ইউ কস আলফা। মাথায় ঢুকলো সকলের? পড়েছিলে এই জিনিসটাকে এত ইলাবরেট ভাবে কখনো? ভেবেছিলে এটা নিয়ে এত কিছু?